তীব্র মাদক নেশা আর কাজ না করায় সংসারে অভাব যেখানে নিজের নেশার টাকা জোগানো মুশকিল সেখানে কি করে বউ আর মেয়ের খাদ্যর জোগান দেবে তাই নেশাগ্রস্ত স্বামীর অসহ্য লাগে সংসার বউ আর এক বছরের মেয়েকে নির্মমভাবে হত্যা করে মানুষ নামে নরপশু এই নৃশংস ও হৃদয় বিদারক ঘটনা ঘটেছিল খুলনার ডুমুরিয়া থানায় জানা যায় নেশাখোর স্বামী পারিবারিক কলহের জের ধরে তার স্ত্রী আর এক বছরের মেয়ে মরিয়মকে শ্বাসরোধে হত্যা করে নেশাখোর এই খুনি নিষ্পাপ দুটি পান কেড়ে নিয়ে পালিয়ে যায় শ্বশুরের করা মামলায় অবশেষে আটক করা হয় মাহবুবকে ১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে সাত বছর আগে স্ত্রী ও মেয়েকে হত্যার দায়ে পাষাণ্ড বাপ ও পাষাণ স্বামী ঘাতক মাহবুবকে মৃত্যুদণ্ডের আদেশ দেয় আদালত নিজের স্ত্রী আর কন্যাকে বিনা অপরাধে নির্মমভাবে হত্যার অপরাধে খুনি মাহবুবের মৃত্যুদণ্ড কি যথেষ্ট নাকি এর চেয়ে ভয়াবহ শাস্তি দিলে ভালো হতো তা কমেন্ট করে জানান ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর সর্বদা সত্য সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ